বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয় ভালো আছো, আশা করছি সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে এখনো ভালো আছি। তো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আমি বেগম নাসিমা খান, সিনিয়র শিক্ষক, রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয়, রানীনগর, নওগাঁ, অনলাইন ক্লাসে আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। শ্রেণী নবম দশম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় পঞ্চম। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের নদনদী ও প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, নদীগুলো যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য নদনদী উত্তরের হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে আমাদের ভূখণ্ডে, এগুলো আঁকাবাঁকা পথে চলেছে। অনেকগুলো নদী বেশ দীর্ঘ এবং প্রশস্ত, আবার বেশ কিছু নদী এখন শুরু হয়ে গেছে। অনেক নদী বাংলাদেশের মানচিত্র থেকে অনেক বছর আগেই হারিয়ে গেছে, কিছু নদী এখন হারিয়ে যাওয়ার পথে। এসব নদী আমাদের প্রধান সম্পদ। বর্তমানে ছোট বড় মিলিয়ে বাংলাদেশ ভূখণ্ডে 700টি নদনদী রয়েছে। এগুলোর আয়তন দৈর্ঘ্যে 22,155 কিলোমিটার। নদী ছাড়াও বাংলাদেশে ভূমি, বনভূমি, কৃষিজমি, খনিজ পদার্থ সহ বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। এই সম্পদ আহরণ, ব্যবহার, বর্ধন এবং সংরক্ষণের উপর বাংলাদেশের জনগণের অস্তিত্ব অনেকাংশে নির্ভর করছে। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের নদনদী এবং এই যে প্রাকৃতিক সম্পদগুলো, এগুলো সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হবে এবং সংরক্ষণ করতে হবে সেই সম্পর্কে সচেষ্ট হব। আচ্ছা, তাহলে প্রথমে বন্ধুরা এসো আমরা জেনে নেই যে বাংলাদেশের প্রধান প্রধান নদী কোনগুলো। প্রধান প্রধান নদীগুলো হলো পদ্মা, ব্রহ্মপুত্র ও যমুনা, মেঘনা, কর্ণফুলী এবং তিস্তা। আসামের বাংলাদেশের ভূখণ্ডে ও পরিচিত বেশিরভাগ নদী উৎপত্তি স্থলই হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড় থেকে। এগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমরা পদ্মা নদীর গতিপথ নিয়ে আলোচনা করব। পদ্মা ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামেই পরিচিত। এর উৎপত্তি স্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে এসে এই নদী মেঘনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা অঞ্চলের আয়তন 34,188 কিলোমিটার। পশ্চিম থেকে পূর্বে নিম্ন গঙ্গায় অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী, হুগলি, মাতাভাঙ্গা, ইছামতী, ভৈরব, কুমার, কপোতাক্ষ, চিত্রা, মধুমতি, আড়িয়ালখা ইত্যাদি। এগুলো হলো পদ্মা নদীর শাখা নদী। আচ্ছা, তো বন্ধুরা, পদ্মা নদী সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আমরা ব্রহ্মপুত্র ও যমুনা নদী সম্পর্কে জেনে নেব। আচ্ছা, তিব্বতের মানস সরোবরের ব্রহ্মপুত্র নদের তিব্বতের মানস সরোবর থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা এটি প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি
একসময় ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়ি ভাবে প্রবাহিত হতো। কিন্তু 1787 সালে সংগঠিত ভূমিকম্পে ব্রহ্মপুত্র তলদেশ উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারায় একটি শাখা নদীর সৃষ্টি হয়। এই নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত হয়। এটি দক্ষিণে গোয়ানন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। যমুনার শাখা নদী হলো ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী হলো বুড়িগঙ্গা। ধলরা তিস্তা ও করতোয়া, আত্রাই হলো যমুনার উপনদী। ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হলো 2,897 কিলোমিটার। এরপর আমরা আসবো হলো মেঘনা নদী। মেঘনা নদীর গতিপথ সম্বন্ধে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, মেঘনা আসামের বরাক নদী নাগামণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলায় আজমিরিগঞ্জের কাছে কালনি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষার মিলিত জলধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সাথে মিলিত হয়ে বিস্তৃত মোহনার সৃষ্টি করেছে। এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। তিতাস, গোমতী মেঘনার শাখা নদী। বর্ষার সময় প্লাবন এবং পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। আচ্ছা, এরপর আমরা আসতেছি কি কর্ণফুলী। কর্ণফুলী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান নদী। এর উৎপত্তি স্থল আসামের লুসাই পাহাড় থেকে। 332 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরে খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই, আর হলো কাপ্তাই, হালদা, কাঁসালন। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম কর্ণফুলীর তীরে অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এই নদীর গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, এই গেল কর্ণফুলী। এরপর আমরা আসতেছি তিস্তা। তিস্তা হলো সিকিমের পর্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্যে দিয়ে কুড়িগ্রামের ডিমলা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদী 1787 সালে প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত নদীপথে প্রবাহিত হতে থাকে। গতিপথ পরিবর্তনের পূর্বে এটি গঙ্গা নদীতে মিলিত হয়েছিল। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য 177 কিলোমিটার ও প্রস্থ 300 থেকে 550 মিটার। বাংলাদেশের উত্তর অঞ্চলে পানি নিষ্কাশনের ব্যবস্থায় তিস্তা নদীর ভূমিকা সর্বাধিক। তিস্তা ব্যারাজের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। তিস্তা ব্যারাজ প্রকল্পটি 1997 থেকে 1998 সালে নির্মিত হয় এই তিস্তা ব্যারাজ। ব্যারাজটি ওই অঞ্চলে পানি সংরক্ষণ, পানি নিষ্কাশন, পানি সেচ ও বন্যার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলো গতিপথ সম্পর্কে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে বাংলাদেশের নদীর গতিপথ কোথায় থেকে উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে। তো আজকে আমরা বাংলাদেশের নদ নদীর সম্বন্ধে আলোচনা করলাম ও পরবর্তী দিনে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখন তোমরা খাতা বের করো, বাড়ির কাজ লিখে নাও। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি কি আলোচনা করো।
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কি কি আলোচনা